হেই হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপুল, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা রেডমি বা শাওমির যে ডিভাইসগুলো আছে, MIUI 10 রম যারা ইউজ করি, তাদের জন্য অসাধারণ একটি থিমের রিভিউ করব। তো থিমটি নান আদার দেন OnePlus 7। হ্যাঁ বন্ধুরা, OnePlus Pro এর থিমটা কিভাবে আমরা ইউজ করতে পারি এবং এর খুঁটিনাটি বিষয়গুলো আজকে দেখব। তো চলুন কথা না বাড়ি শুরু করে যাই। অ্যাট ফার্স্ট আমরা থিম স্টোরে চলে যাব। যাওয়ার পরে এখানে দেখতে পাব, এখানে সার্চ থেকে আমরা সার্চ করব OnePlus 7 Pro লিখে, ঠিক আছে? ওয়ান প্লাস একসাথে লিখবেন, ওয়ান প্লাস দেন সেভেন অ্যান্ড প্রো, এটা লিখে সার্চ করার পরে আমরা দেখি যে এখানে আসলে কি আসে। ওকে, দেখতে পাচ্ছেন OnePlus 7 Pro এ লেখার পরে এই যে এখানে দ্বিতীয় নাম্বার যে অপশনটা, এখানে আপনার চলে আসবে থিমটা। তো থিমটা যেহেতু আমার ডাউনলোড করাই আছে, তো আমি জাস্ট এইটা অ্যাপ্লাই করব। তো এর ফিচারগুলো আমি একটু দেখে নিই, আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো এর ঠিক দেখেন চার্জিং অ্যানিমেশনটা ঠিক এরকম হবে, এরপরে এই থিমসটার ইউজার ইন্টারফেসটা এরকম হবে। দ্যাট মিন্স আমি বলতে চাচ্ছি হোমের ইউজারটা। দেন টগল বারে এরকমভাবে ঠিক স্লাইড হবে, এবং এখানে দেখতে পাচ্ছেন রিসেন্ট এবং মেসেজিংয়ের ক্ষেত্রেও এটা কালারফুল এবং ঠিক এমনটাই হবে। জাস্ট আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। তো অ্যাপ্লাই হয়ে গেলে এটা অ্যাপ্লাই হয়ে গেল। তো এটা আমি 2 দিন ধরে ইউজ করছি এবং আমার কাছে খুব ভালো লেগেছে। দেখেন কত সুন্দর, এখানে দেখতে পাচ্ছি আমরা। ওকে, তো উপর থেকে আমি টগল করলে দেখতে পাচ্ছি এখানে আসলে ব্রাইটনেস বাড়ানো কমানোর একটা অপশন, ঠিক আছে? এটি অনেকটাই সুন্দর করেছে, গর্জিয়াস লুকে। আচ্ছা, তো এখান থেকে আমরা সেটিংয়ে যদি চলে যাই তাহলে দেখতে পাবো যে এই ডিভাইসের ইন ডিটেলস, এবং এখানে তেমন কোনো চেঞ্জ নাই, এবং সেটিংয়ের আইকনগুলো দেখতে পাচ্ছি অনেকটাই সুন্দর, ঠিক আছে? তো এরপরে আমরা চলে যাচ্ছি ডায়ালারে। এখান থেকে জাস্ট এইটা আমি একটু দেখাচ্ছি আপনাদের দেখানোর জন্য, দেখেন কতটা সুন্দর। ওকে, ডায়ালার থেকে আমরা এখন চলে যাব, ডায়ালার থেকে আমরা এখন একটু মেসেজিংয়ে চলে যাব। তো মেসেজ থেকে জাস্ট আমি একটু দেখাচ্ছি এটা কেমন আসে, দেখেন অনেকটা সুন্দর দেখতে কিন্তু। আচ্ছা, তো এরপরে আমরা চলে যাই এখান থেকে অ্যাজ ইউজুয়াল। আচ্ছা, তার রিসেন্ট বারে আমরা দেখতে পাচ্ছি রিসেন্টগুলোও কিন্তু অনেক সুন্দর, জাস্ট এখান থেকে ডিলিট অপশন দিলে সব চলে যাবে বা ক্লিন হয়ে যাবে। আচ্ছা, তো এখান থেকে আমরা স্লাইড থেকে দেখতে পাচ্ছি এখানে পি নামের একটা অংশ কিন্তু চলে এসেছে, যেটা হচ্ছে আমাদের ভলিউম প্লাস বা মাইনাসে ইউজ করতে পারি। তো এটাও আমার কাছে অ্যানিমেশনটা বেশ ভালো মনে হয়েছে। তো ওভারঅল এটাতে কোনো বাগ বা ত্রুটি আমি পাইনি, বা ব্যাটারি হাংরিও না থিমটা। তো থিমটার আমি আপনাকে দেখিয়েছি যে কিভাবে আপনারা থিমটা ডাউনলোড করবেন সার্চ করে, অথবা থিমের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবো। তো অবশ্যই আপনারা থিমটা ইউজ করবেন, আশা করি সিম্পলের মধ্যে গর্জিয়াস ভালো লাগবে। তো ভিডিওটা তাহলে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, দেখা হবে কোনো নতুন টেক ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।